প্রথম সিনেমা যেটা আমার সবচেয়ে ভালো লাগে পড়াশোনা দিয়ে জিনিসটাকে বোরিং করতে চাই ওরা শুধু হলে একদম পুরো বোরিং হয়ে যায় টাইমটা কই দেখে দেখে কোনটা আমি দেখতে চাই আজ আমাদের সাথে আছে আরিয়ান আচার্য তার ডাক নাম হচ্ছে তোজো তোজো তোমার কোনো নিজস্ব কম্পোজিশন আছে Yes, আমি এটাও এই লকডাউনেই করা এই লকডাউনে আমার বাবা একটা স্কুলের প্রজেক্টের জন্য বাবা একটা একটা গান লিখেছিল আচ্ছা এবার তারপরে আমি ওটা পুরো কম্পোজ করেছি রেকর্ড করেছি ওটা আমি অল্প একটু শোনাচ্ছি আচ্ছা খুব ভালো তোমার সাথে কিন্তু আমি তাল মেলাতে পারি আমার নিজের জিনিস পেয়ে গেছি এবার আমিও বাজাবো ড্রামস পাইনি তো কি হয়েছে আমি জাম্বি পেয়ে গেছি গুড I do believe we will get to very soon, very soon. I do believe we will get to very soon, very soon. প্রচন্ড সুন্দর কিন্তু. Thank you. এই গানটা আমার এই গানটা একটা করোনা নিয়ে আমরা করেছিলাম গানটা আমার চ্যানেলে এটা ফার্স্ট সং ছিল তো তোমার চ্যানেলের নাম কি আরিয়ান আচার্য আরিয়ান আচার্য নিজের নামে চ্যানেল করেছো ইয়েস খুব ভালো আমারও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে বাহ আচ্ছা তুমি রান্না করতে পারো হ্যাঁ পারি আমি আইআইএইচএম কম্পিটিশনে যোগ দিয়েছিলাম স্কুলে রান্না হ্যাঁ বাহ আসলে আমি জিজ্ঞেস করলাম কারণ কি আমি আমার মাকে রোজ ব্রেকফাস্ট খাওয়াই গুড আমি বিশেষ কিছু করতে পারি না তবে তুমি কি খাবার বানাতে পারো আমি একটা ব্রেকফাস্ট বানাই যেটা প্রায় রোজই বানাই হচ্ছে চিজ স্যান্ডউইচ আর তারপর মাঝে মাঝে লাঞ্চ ডিনারও বানাই আমি ম্যাগি বানাতে পারি বাহ তারপরে ফ্রুট স্যালাড বানাতে পারি বাহ টি বানাতে পারি টি ইজ অবভিয়াস এভরিবডি নোস আমিও স্যান্ডউইচ বানাতে পারি বাহ ওয়েজ স্যান্ডউইচ তারপরে পনির সফট বল বলে একটা নিজস্ব মেনুর মতো আছে ওটা আমার মা শিখিয়েছিল ওটাই আমি আইআইএম এইচএম কম্পিটিশনে নিয়ে গেছিলাম ওটা অনেক ভালো লেগেছিল আমি অনেকটাই নিয়ে গেছিলাম আমার অনেক ফ্রেন্ডসরা বললো যে ব্যাগ নিয়ে সকতে হবে দিকে তারপরে সবাই বলছিল যে হ্যাঁ আমি একটা নিতে চাই তারপরে অনেকে নিতে চেয়েছিল নিয়ে খেলো তারপরে বললো যে ভালো হয়েছে তার সাথে অনেক ডেকোরেটিভ করে নিয়ে গেছিলাম নিজের একটা প্ল্যাকার রেখেছিলাম পনির সফট বল মেড বাই ব্র্যান্ড আরিয়ান বল অমনি করে প্ল্যাকারটা রেখেছিলাম ছোট মতো তা ওই প্রেজেন্টেশনের জন্য আমি অনেক মার্কস পেয়েছিলাম ওটা একটা গ্রেডের উপরে ছিল আচ্ছা তোজো তোমার সবচেয়ে বেশি কি কুক করতে ভালো লাগে কুক হ্যাঁ গুড কোশ্চেন I've never thought of that. এখনো ভাবিনি আমার কোনটা কি ভালো লাগে। কঠিন প্রশ্ন। কারণ কি আমার খেতে খুব ভালো লাগে। তোমার খেতে খুব ভালো লাগে। হ্যাঁ। খাও তো হয়তো ভালোই লাগে অতটাই। আমার কিন্তু রান্না করতে প্রচন্ড ভালো লাগে। আমারও। গান বাজাও, এসব ইনস্ট্রুমেন্টস বাজাও। তুমি কখনো নিজে সেলফ এন্টারটেইনিং এর জন্য আলাদা কিছু করো না? হ্যাঁ, সিনেমা দেখি Netflix এ। হ্যাঁ আমাদের নেটফ্লিক্স আছে আচ্ছা তো যে লকডাউনে কি তুমি কোনো ওয়েব সিরিজ বা কোনো সিনেমা দেখেছো প্রচুর প্রচুর কয়েকটা তিনটে সিনেমার নাম বলতে পারো একটা আছে একেন বাবু আচ্ছা কিসে দেখেছিলে একেন বাবু হইচই হইচই আচ্ছা হ্যাঁ একেন বাবু বাকুগান বলে একটা কি একটা সিরিজ দেখেছিলাম আমার নিজের ওটা নেটফ্লিক্স এ হ্যাঁ ওটা নেটফ্লিক্স এ আমার সিরিজটা অত ভালো লাগেনি বাট এমনি দেখেছিলাম টাইম ছিল তুমি কোন অ্যানিমেটেড সিরিজ দেখোনি ওইটাই তো যেটা বললাম বাকুগান ওটা অ্যানিমেটেড মানে কার্টুনস ছিল হ্যাঁ ওরকম আমার অত ভালো লাগে না কার্টুনস আরেকটা দেখেছি সিনেমা হচ্ছে রিচি রিচ ও রিচি রিচ ওটা একটা অ্যানিমেটেড নয় আমেরিকানের ওটা আছে হয়তো আমার যেরকম একটা সিনেমা দেখেছিলাম পানিপথ দ্য গ্রেট বিট্রেয়াল ওটাই নেটফ্লিক্সে আছে ওটা আমরা
যখনই লঞ্চ হয়েছে সেই দিনই দেখেছি। সিনেমা দেখছি যেটা আমি ওরকমই দেখি হচ্ছে যোধা আকবর। যোধা আকবর আকবরের তো একটা অ্যানিমেটেড সিরিজ আছে নেটফ্লিক্সে, আমি দেখি ওটা অ্যানিমেটেড। আমি ওটা সব সিরিজ দেখা হয়ে গেছে, আমি ওটা দুবার দেখা হয়ে গেছে। আচ্ছা ওটা নেক্সট সিজনে এলে মজা আসবে। দুবার দেখেছি আকবর বীরবল, খুব ভালো লেগেছে, খুব মোরালস। তুমি একবার দেখবে কখনো টাইম পেলে, যখন ইচ্ছা করবে দেখবে, খুব ভালো। তোমার কোন ওটিপি প্ল্যাটফর্মটা সবচেয়ে ভালো লাগে? সবচেয়ে ভালো লাগে জগ মে ক্যা লেকে যায়গা, ক্যা লেকে আয়ো জগ মে ক্যা লেকে যায়গা ও বন্ধু। আমিও দেখেছি, আমিও বুঝতে পারিনি, কিন্তু এমনি সিনেমাটা খুব ইন্টারেস্টিং। বাট টপিকটা বুঝতে পেরেছি, একজন কিরায়েদার ছিল একটা হাভেলিতে থাকতো, আর একজন ছিল প্রচন্ড গ্রিডি, টাকা দরকার ছিল সবসময়, নিজের বাড়ি থেকে বাল্ব তুলে দিত, সবকিছু নিজের বাড়ি থেকে খুলে খুলে বেচে দিত। ওই তো এই কিরায়েদার যে অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চন আর আয়ুষ্মান খুরানা মেইন অ্যাক্টরস। খুব ভালো একটা সিনেমা, আমি সিনস গুলো দেখেই বুঝেছি, আমি সিনেমাটা এখনো দেখিনি। সিনেমাটা দেখা উচিত কিন্তু, প্রচন্ড ভালো। পরমাণু দেখা উচিত, ওটা হচ্ছে নিউক্লিয়ার বোম
তাজমহল আর অনেকগুলো বোম ছিল যেগুলো ব্লাস্ট করলো, নিউক্লিয়ার বোমই, বাট নামগুলো আলাদা আলাদা ছিল। আচ্ছা, সেগুলো পোখরানের ওখানেই ব্লাস্ট করা হয়েছিল ওর ওপরে। আর তার মধ্যে কি কি জিনিস ফেস করতে হলো, স্যাটেলাইট প্রবলেমস, তারপরে দুটো পাকিস্তান আর আমেরিকার এজেন্টস ছিল, ওদের প্রবলেমস ওগুলো নিয়েছিল। আর থার্ডটা ডিসাইড করতে একটু প্রবলেম হবে, কারণ কি ওটার মধ্যে অনেকগুলো সিনেমা ঢুকে যাচ্ছে। বাট একটা বলো, ইংলিশ সিনেমা থেকে হচ্ছে জুমানজি দা নেক্সট লেভেল। আচ্ছা, ওটাও একটা খুব ভালো সিনেমা। আর তোমার? সবচেয়ে ভালো লেগেছে আমার উড়ি দা সার্জিক্যাল স্ট্রাইক। আচ্ছা, তুমি দেখেছো? না, বাট মোটামুটি জানি স্টোরিটা। আচ্ছা, কিন্তু আমার খুব ভাল লাগে, কারণ আমার একটু আর্মি রিলেটেড সিনেমাগুলো একটু খুব বেশি ভাল লাগে। তারপরে আমার একটা সিনেমা প্রচন্ড ভাল লেগেছে, ওটা হচ্ছে মোস্টলি আমাদের লাইফে যেমনি হয় ইন্টারস্টেলার, ওটা দেখা উচিত। আচ্ছা, ওই ইন্টারস্টেলার হচ্ছে স্পেসে গেছিল, ও স্পেসের উপরেই বলতে পারো পুরো জিনিসটা। তারপরে আরেকটা সিনেমা ছিল লাইটস আউট, পুরো ভূতের। ও একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে ডায়ানা, ডায়ানা ছিল একটা ভূত, ঠিক আছে। তার লাইটের থেকে প্রচন্ড প্রবলেম হতো, তার গায়ে লাইট দিলে গায়েব হয়ে যেত। গেলে ওকে যদি বেদের একজন ডক্টর ছিল, সে একবার ওর উপরে টেস্টিং করতে গিয়ে হাতটা বেঁধে দিয়েছিল, পা বেঁধে দিয়েছিল, সব বেঁধে দিয়ে লাইট দিয়ে দিয়েছিল, একটা স্পটলাইট দিয়ে দিয়েছিল, পুরো ছাই হয়ে গেছিল। তুমি নেক্সট গানটা কি বাজাচ্ছ? নেক্সট গান যেটা গাইবো, ইন্ডিয়ান ওশানের একটা গান গাইছি, মা রেওয়া। এই গানটা নর্মদা বাঁচাও আন্দোলনের সময় এটা ইন্ডিয়ান ওশান গিয়েছিল। এটা একটা ফোক সংই বলা যেতে পারে, ফোক সংই অ্যাকচুয়ালি বলা যেতে পারে না। এই নর্মদা আন্দোলন নিয়ে আমি পড়েছি জিকেতে। আচ্ছা, তো চলো গানটা শুনি। বেঙ্গল স্কুপের সমস্ত ভিউয়ার্সদের আমি জিজ্ঞেস করব যে আমাদের এই প্রোগ্রাম আজকে তোমাদের কেমন লাগলো, আমাদের কমেন্ট বক্সে জানাও। আর আজকের মতো আমরা এখানেই শেষ করছি, আর আমাদের চ্যানেলটাকে নিশ্চয়ই লাইক করো আর সাবস্ক্রাইব করো। বাই।